নাটোরের নলডাঙ্গা উপজেলার বার্নই নদীর আটটি মাছের অভয়াশ্রমে পানির স্বল্পতার পাশাপাশি কচুরিপানায় ভরা। শুষ্ক মৌসুমে নদী পানিশূন্য হয়ে পড়ায় বেহাল দশা এই অভয়াশ্রমগুলোর। দীর্ঘদিন খনন না করাই ছোট হয়ে এসেছে মাছের অভয়াশ্রমগুলো, এতে করে মা মাছের আবাসস্থলও কমেছে। মা মাছের আবাসস্থল বৃদ্ধির পাশাপাশি অভয়াশ্রমগুলোতে মা মাছ শিকার বন্ধ করতে ব্যর্থ মৎস্য বিভাগ। মৎস্য বিভাগের কর্মকর্তারা কোনোদিন এই নদী খনন করেনি। বৈশাখ ও চৈত মাসে নদীর পানি শুকিয়ে যায়, সকল মা মাছগুলো থাকতে পারে না, মাছের সংকট দেখা দেয়। বড় বড় মাছ আছে, কিন্তু এই মাছগুলো ধরেন পানির অভাবে যদি না ইয়ে করা যায় আর খনন যদি না করে তাহলে মাছগুলো টিকবে কেমনে করে? মা মাছ স্থানীয় নিচ্ছিল, মানে বসবাস করেছিল, আস্তে আস্তে মাছটা হারিয়ে যাচ্ছে, মানে থাকতে পারছে না। বার্নই নদীর অভয়াশ্রমের মা মাছ বর্ষায় হালতি বিল সহ নলডাঙ্গা উপজেলার প্রায় 11,000 হেক্টর জমির উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়ে। গত বছর এই উন্মুক্ত জলাশয় থেকে প্রায় 4,500 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। তবে স্থানীয় মৎস্য বিভাগের দাবি, অভয়াশ্রমগুলো রক্ষা করতে অভিযান চলছে। আমরা অভয়াশ্রম রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত তদারকি করছি। আমাদের যে বিভিন্ন কমিউনিটি আছে, কমিউনিটির সহায়তায় স্থানীয় উপজেলা প্রশাসনের সহায়তায় বিভিন্ন সময় মোবাইল কোড করছি। আমরা তদারক কার্যক্রম এভাবেই চালাচ্ছি আপাতত। আর অভয়াশ্রম সংস্কার এবং মেরামত কার্যক্রম রাজস্ব খাতের আওতায় চলছে, ভবিষ্যতে ব্যাপক আকারে করার জন্য আমাদের প্রকল্প সাবমিট করা আছে। স্থানীয় মৎস্য বিভাগের দাবি, জেলার 7টি উপজেলার প্রায় 70,000 হেক্টর উন্মুক্ত জলাশয় থেকে গত বছর 20,500-এর বেশি মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। সময় সংবাদ, নাটোর।